পুরী ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিও আপনাদেরকে দেখাবো পুরীর সমুদ্রের ধারের সকালের বাজার এবং রাত্রের যে মার্কেট বসে সেই মার্কেটের দৃশ্য। সকালবেলায় আমরা সমুদ্রের ধারে চলে এসেছি। জেলেরা সমুদ্র থেকে রাত্রি সারা রাত ধরে মাছ ধরে এই ভোরবেলা নৌকা নিয়ে এসে এখানে রাখে। এখানে আপনারা নিজেদের পছন্দ মতো মাছ, ক্যাংড়া, বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী কিনে ফেলতে পারেন। এখানে দামও খুব সস্তা হয়। দেখতে পাচ্ছেন এরকম তরোয়ালের মতো একটা মাছ রয়েছে, হয়তো তরোয়াল মাছ বলে এটিকে। এখানে নানা রকম শাঁখ বিক্রি হচ্ছে যেগুলো সমুদ্র থেকেই ওঠে, কিন্তু এরা হয়তো পরে এগুলোকে পালিশ করে নিয়ে এসে এখানে বিক্রি করছে। দেখতে পাচ্ছেন জাল থেকে মাছ ধরার দৃশ্য, জালের মধ্যে মাছ কীভাবে আটকে রয়েছে। এখানে মাছ দরদাম চলছে, দেখতে পাচ্ছেন নানা ধরনের সামুদ্রিক মাছ। আর এখানে 10 টাকা দিলে আপনাদের মাছের আঁশও ছাড়িয়ে দেবে, আস্তে আস্তে আপনাদের সকল দৃশ্য তুলে দেবে। জালেটা আটকে যায় ছাড়া। এরকমই সকালবেলা এলে আপনি দেখতে পাবেন সার সার নৌকা নিয়ে মাছ বিক্রি করছে মাছ বিক্রেতারা। এরপরে আপনাদেরকে দেখাবো রাত্রি সমুদ্রের ধারের মার্কেটের দৃশ্যটা কীরকম, দেখতে থাকুন। রাত্রির যে সমুদ্রের ধারের মার্কেট, সেই মার্কেট আমরা এবার আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সমুদ্রের ধারে সার সার দোকান বসেছে, ছাতায় ছাতা হয়ে গেছে, নানা রকম রকমারি জিনিস প্রতিটা স্টল আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন। এবং এখানে যেরকমভাবে বার্গেনিং করতে হয় সেরকমও কিছু চিত্র আপনাদের তুলে ধরছি। দেখছেন এখানে শাঁখ বিক্রি হচ্ছে, এরপরে আস্তে আস্তে বিভিন্ন খেলনার দোকান থেকে শুরু করে নানা দোকান আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, দেখতে থাকুন। কত দাম হলো? 60 টাকা। কত ঠিক হবে? নতুন দোকানে চলে এসেছি, বার্গেনিং করা দেখাই আপনাদেরকে। এখানে বিভিন্ন রকমের খাবার দোকানে বসেছে, দেখছেন হাঁটতে হাঁটতে আমরা অবশেষে পৌঁছে গেলাম এমন এক জায়গায় যেখানে দেখলাম বালির সাহায্যে কি সুন্দর কারুকার্য করে একজনের বার্থডে সেলিব্রেট করেছে। দেখতে পাচ্ছেন লেখা আছে হ্যাপি বার্থডে, ভিড়, হাতের কারিকার্য এত সুন্দর যে বালি দিয়ে তার মুখও তৈরি করছিল। এরপরে আমরা চলে এলাম গাঙ্গুরাম সুইটস, খুব ফেমাস
এখানকার খাজা খুব বিখ্যাত, পুরীতে এসছেন অথচ খাজা নিয়ে যাবেন না এটা হতেই পারে না। বিখ্যাত দোকান গাঙ্গুরাম, সেখান থেকে আপনারা কিনতে পারেন, এবং পাশে আরও ছোট বড় দোকান ছিল। তারপরে রাস্তার ধারে এরম ক্ষীরের আইসক্রিম পাওয়া যাচ্ছিলো, যেটা আমরা কিনে খেলাম, যার টেস্ট ছিল খুবই সুস্বাদু। তারপরে আবার সমুদ্রের পাড়ে আমরা চলে গেলাম, যেখানে হচ্ছিল সমুদ্র আরতি। যেমন গঙ্গার পাড়ে গঙ্গা আরতি হয়, তেমনই সমুদ্রের পাড়ে হচ্ছিল সমুদ্র আরতি, যা দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। আপনারাও দেখতে থাকুন আমাদের সাথে ভিডিওটা। একবার হলো